बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम वेलकम बैक टू माय चैनल। आशा करछि आपनारा सबाई भालो आछेन सुस्थ आछेन। आमिओ आल्लाहर रहमते अनेक अनेक भालो आछि। तो आमि आजके आपनादेरके चिकेन कोरमा तैरि करे देखाबो। तो चिकेन कोरमा तैरि करार जन्य रान्ना करार जन्य आमि एखाने कड़ाइयेर मध्ये परिमाण मतो तेल दिए दिलाम। तेलटा गरम होलेई आमि एखाने किछु पेंयाज कुचि दिए दिलाम, दिए दीची। এই তো আসলে চিকেন কোরমাটা ছোট ছোট বাচ্চারা অনেক পছন্দ করে, একটু মিষ্টি মিষ্টি টাইপের। যদিও আমার ঘরে আর কি সবসময় ঝাল আইটেমটাই বেশি খাওয়া হয়, তো আজকে ভাবলাম যে চিকেন কোরমা করি আর আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন কালার হলেই, গোল্ডেন ব্রাউন কালার করে নিতে হবে। তো এর ভিতরে আমি আস্ত গরম মশলা দিয়ে দিলাম। আমি এই কোরমার মধ্যে কোনো রকমের গরম মশলার ফাঁকি ইউজ করব না। তো এখানে আমি এলাচ, দারচিনি এবং লবঙ্গ, গোলমরিচ এগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে নিব। এই তো, তো গোল্ডেন ব্রাউন কালার হওয়ার পর আমি এখানে পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি, আসলে ওইটাই স্কিপ হয়ে গেছে। তো পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে আমি অন্য অন্য সব উপকরণ মানে আস্তে আস্তে দিয়ে দিব। মানে পেঁয়াজটা যখন ভাজার একটা পর্যায়ে মানে অনবরত নাড়তে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে পেঁয়াজটা আবার পুড়ে না যায়। তো আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট আমি একসাথে করি সবসময়, এর জন্য একে আমি একসাথে দিয়ে দিলাম। 2 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোল কালো গোলমরিচের ফাঁকি। তো সাদা গোলমরিচের ফাঁকিটাই আসলে ইউজ করি এটার মধ্যে, কিন্তু আমি সাদা গোলমরিচের ফাঁকিটা শেষ হয়ে গেছে, যার কারণে আমি কালো গোলমরিচের ফাঁকি দিলাম। সমস্যা নাই, সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষাই নিব আগে। আসলে মশলা কষানোর মধ্যে তরকারিটা আসলে টেস্টের এটা নির্ভর করে, যত বেশি কষানো যায় মশলা ততই খাবারটা আর কি টেস্টি হয়। তো আমি এখন টক দই দিয়ে দিচ্ছি। এই তো 3 চামচ আর কি, 3 চামচের মতো। আসলে আমি ওইভাবে মাপ ঝোপ করে কখনই রান্না করি না, তারপর আর কি পরিমাণটা বলার চেষ্টা করছি আর কি। এই টক দই দিয়ে দিলাম, চেষ্টা করবেন টক দইটা আগে ফেটিয়ে নেওয়ার। তো আমি আবার ইয়াতে ছিল, ডিপে ছিল, তো আমি বের করি সাথে সাথে দিয়ে দিলাম আর কি। ফেটি নাই, ফেটিয়ে দিলে হয় কি মানে টক দইটা ই হয়ে যায় না, ফেটে যায় না আর কি, কেমন যেন একটু দই দই টাইপের হয়ে যায়। তো আমি এখানে কাঁচা মরিচের পেস্ট দিয়ে দিলাম। যদিও কোরমাটা একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়, তো একদম মিষ্টি খাইতে আবার ভালো লাগবে না, যার জন্য আমি একটু কাঁচা মরিচ পেস্ট করে দিয়ে দিলাম। আর কারো কারো যদি ঝাল কেউ না খান আর কি, তো এটা অ্যাভয়েড করতে পারেন। তো আমি কাঁচা মরিচের পেস্ট দিয়ে দিলাম। চিকেন কোরমা হোক আর ডিমের কোরমাই হোক, একটু সাদা এবং মিষ্টি মিষ্টি টাইপেরই হয়। তো যেহেতু আমরা মিষ্টি খাবারটা একটু কমই পছন্দ করি, যার জন্য কাঁচা মরিচের পেস্ট দিয়ে দিলাম। তো এখানে আবার দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ। এই তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো সামান্য পরিমাণ আগে থেকে জাল করে নেয়া দুধ দিয়ে তারপর আমি মশলাটাকে ভালোভাবে কষাই নিব।
তো এই যে মশলাটা মানে কষানো হয়ে গেছে, তো আমি এইখানে একটা মুরগি আর কি 1.5 কেজি মুরগি ভালোভাবে কেটে ধুয়ে তারপর আগে আর কি ধোয়া, তো এটা আমি এখন দিয়ে দিব। এই যে মুরগির আসলে কোরমার মধ্যে মুরগির পিসটা একটু বড় বড় রাখলেই ভালো হয়, তো তারপর যে যার যার খুশি বা ইচ্ছা মতো দিলেই হয়। তো আমি একটু বড় টুকরা করে নিয়েছি, তো আমি এখন এই মুরগির মাংসটাকে ভালোভাবে কষাই নিব। তো একটু ঢাইকা দেই, তো এই যে একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষাই নিবেন। এখন আসলে ইউটিউব দেখে দেখে কম বেশি সবাই আর কি রান্না পারে সব ধরনের, তারপরেও অনেকে আছে নতুন সাংসারিক বা যারা স্টুডেন্ট পড়াশোনা করে ওদের অনেক সময় উপকারে আসে আর কি এগুলা রান্না। আমিও যদিও ইউটিউব দেখে দেখে রান্না শিখেছি, আগে কিছুই পারতাম না, এখন তবু টুকিটাকি আর কি পারি। তো আমি এই যে চিনি দিয়ে দিলাম 2 চা চামচ, এই চিনিটাও যার যার স্বাদ মতো আর কি দিবেন। 1 চা চামচ দিলেও হয়, মানে মাংসের পরিমাণ অনুযায়ী আর কি। তো আমি 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। ওই কাঁচামরিচের পেস্টটা দেওয়ার কারণে একটু মানে কেমন একটু গ্রিন গ্রিন টাইপের হয়েছে আর কি ঝোলটা, এটা তো একদম সাদা হওয়ার কথা ছিল। তো যেহেতু আমি বললামই যে ঝালের জন্য একটু ঝাল যাতে হয়, এই জন্য আমি কাঁচামরিচ ইউজ করেছিলাম, যার জন্য ঝোলটা একটু সবুজ সবুজ টাইপের হয়েছে, একদম সাদা না হয়ে আর কি। তো এই যে আমার মাংসটা কষানো শেষ, তো আমি ওই যে ঝাল করে নেওয়া যে দুধটা অল্প পরিমাণ মশলা কষানোর জন্য দিয়েছিলাম, তো এখন আবার পুরোটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে তারপর ঢাইকা দিব একদম হওয়ার আগ পর্যন্ত। যে যেরকম ঝোল রাখার রাখতে চান ওই রকম ঝোল হওয়ার আগ পর্যন্ত। তো আমি এই যে এখন ঢাইকা দিব, ফিরে আসছি কিছুক্ষণ পর। এই তো হয়ে গেল আমার চিকেন কোরমা। তো আমার আজকের কোরমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।